তৃণমূল সরকার আর নেই দরকার আরে চাকরি চোরের তৃণমূল সরকার আর নেই দরকার চাল চোরের তৃণমূল সরকার আর নেই দরকার চাল চোরে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে অপসারণ করতে হবে করতে হবে জ্যোতিপ্রিয় মল্লিকের পোস্টার পুড়িয়ে বিক্ষোভ বিজেপি চোর ধরো জেল ভরো কর্মসূচি বিজেপি সাংগঠনিক বহরমপুর জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে রেশন দুর্নীতির প্রতিবাদে বুধবার দুপুরে মিছিল বের হয় বহরমপুরে জেলা কার্যালয় থেকে মিছিল করে এসে জলট্যাঙ্ক মোড় হয়ে গির্জা মোড় হয়ে টেক্সটাইল মোড় পৌঁছায় সেখানে এসে জ্যোতিপ্রিয় মল্লিকের পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখায় ও শেষ পথসভায় বক্তব্য রাখেন বিজেপির নেতৃত্ব উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি জেলা সভাপতি শাখারূপ সরকার ও যুব মোর্চার সভাপতি কৌশিক রায় সহ অন্যান্য নেতার নেতৃত্ব গোটা রাজ্যে যেভাবে দুর্নীতি চলছে আপনারা নিশ্চয় জানেন যে কেন্দ্র সরকার যেভাবে সাধারণ মানুষকে গরিব মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করেছে সেই রেশনের দেওয়া কেন্দ্রের পাঠানো চাল থেকে আরম্ভ করে বিভিন্ন দ্রব্য আজ খাদ্যদ্রব্য আজ এই রাজ্যের খাদ্যমন্ত্রী চুরি করেছে আজ জ্যোতিপ্রিয় মল্লিক আজ যে চোর সেই তার অপসারণের জন্য তার খাদ্যমন্ত্রী আগের এখন বর্তমানের বনমন্ত্রী এই বনমন্ত্রীকে ইমিডিয়েট অপসারণের জন্য আমরা গোটা রাজ্যে জেলা জেলার সাথে সাথে এই মুর্শিদাবাদ জেলাতেও আমাদের এই বিক্ষোভ লাগাতার চলছে এবং আগামী দিনেও চলবে পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে আমরা তো প্রধান বিরোধী দল শাখারূপ দার নেতৃত্বে যুব মোর্চা সারা জেলায় এই কর্মসূচি পালন করছে যারা চোর যাদের বিরুদ্ধে অ্যালিগেশন প্রমাণিত অ্যালিগেশন যারা অলরেডি কাস্টাডিতে আছে তাদেরকে অপসারণ করতে হবে এবং সরকারের যে পলিসি চোরেদের প্রতি এবং শিক্ষা স্বাস্থ্যের প্রতি সেটা মানুষের কাছে স্পষ্ট করে দিতে হবে আমরা তো বুঝতে পারছি না যেটা সরকারি পদক্ষেপ কিনা সরকারি বোধ হয় চোরেদের সাপোর্ট করার চেষ্টা করছে